আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে দেশ করোনা সংক্রমিত হওয়ার পর আরো সক্রিয়ভাবে কাজ করে চলেছেন চিত্রনায়িকা নিপুণ বিশেষত সাধারণ তিনি রোজার মধ্যে ইফতারের ব্যবস্থা করেছেন এই নায়িকা এবার খাবার নিয়ে গেলেন রাজধানীর নিবাস বৃদ্ধাশ্রমে পাশাপাশি মা দিবসে অর্থাৎ মে সেখানকার মায়েদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন তিনি নিপুণ বলেন অনেক দামি দামি বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সাংবাদিক শিক্ষক চাকরিজীবী যারা একসময় খুব বর্ণাট্য জীবনের অধিকারী ছিলেন বৃদ্ধ বয়সে এসে নিজের সন্তানদের দ্বারাই অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে বৃদ্ধাশ্রমের স্থায়ী বাসিন্দা হতে বাধ্য হচ্ছেন তারা আজ বৃদ্ধাশ্রমে গিয়ে সেই পরিস্থিতি আবারও দেখলাম আজ মা দিবস তাই পরিকল্পনা ছিল বৃদ্ধাশ্রমে মায়েদের সঙ্গে সময় কাটানো নিজের সাধ্য তাদের জন্য খাবার নিয়ে এসেছে ওনাদের সঙ্গে সময় কাটিয়েছে শুধু একদিনের জন্য নয় করোনায় আগামী এক মাস খাবারের ব্যবস্থা করেছেন নিপুন নিপুণ আরও বলেন সব সমস্যা মিটিয়ে বৃদ্ধাশ্রমে সবাইকে ভালো খাবার দেওয়ার সামর্থ্য কর্তৃপক্ষের সবসময় থাকে না এই করোনাকালে আমি প্রথম থেকে অনুভব করেছিলাম লকডাউনের কারণে তাদের খাদ্য সংকট হতে পারে তাই আমার সামর্থ্য মতো আমি এক মাসে খাবারের ব্যবস্থা করেছি নিপুণ জানার বৃদ্ধাশ্রমের বিষয়টিতে তাকে সহযোগিতা করেছে এয়ারপোর্ট ও উত্তরখান থানা পুলিশ মা দিবসী নিপুণ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা নিজ মা বাবার প্রতি যত্নবান হই আশেপাশে খেয়াল রাখি আর যার যার সামর্থ্য অনুযায়ী বৃদ্ধাশ্রমগুলোতে সাহায্যের হাত বাড়িয়ে দিই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ